আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আজ আমি রান্না করব, আমার দাদু যেভাবে রান্না করতো, আলু দিয়ে গুঁড়া মাছ রান্না করবো। আজকে আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি পুরোনো দিনের একটা রান্না। আগে আমার দাদু রান্না করতো, তারপর আমার মা রান্না করতো। আসেন চলেন, এখন আমার যা যা লাগবে। এখানে আমি গুঁড়া মাছ এটা কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, মরিচ, আর এখানে নিয়েছি লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ, আর রসুন বাটা 1/2 চামচ, আর জিরে বাটা 1/2 চামচ, আর লাগবে আমাদের তেল। আসুন শুরু করি। এখানে আমি গুঁড়া মাছটা আগে দিয়ে দেই, আর এখানে কেটে রাখা আলু, টমেটো, পেঁয়াজ গুলো দিয়ে দিলাম। আর এখানে এই যে মশলা, হলুদ মরিচ গুলো দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। গুঁড়া মাছের মধ্যে একটু বেশি তেল না হলে ভালো লাগে না, এই জন্য একটু বেশি তেল দিলাম। এখন আমি এটা হাত দিয়ে আগে মাখাই নেব। এখানে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। আসেন, আমার মাখানোটা শেষ। এই যে আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো পানিও দিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। চলে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। যখন বলব চলে আসবে তখন আমরা ঢাকনা দিয়ে কম আগুনে রান্না করব, মিনিমাম 15 থেকে 20 মিনিট, যেন আলু এবং মাছ ভালোভাবে সেদ্ধ হয়। আচ্ছা চলুন, তো অবশ্য হালকা হালকা ইয়ে হয়ে আসছে, বলে চলে আসছে অবশ্য। আচ্ছা ঠিক আছে, আসুন ভালো করে। এই যে আমার মাছটা মুলক চলে আসছে, এখন এই পর্যায়ে দেখবেন কোনো কিছু লাগে কিনা, হলুদ মরিচ লবণ যাই লাগুক, এই পর্যায়ে চেক করে তারপরে দিবেন। আলাদা মতো আমি তো একবারে দিয়েছি, আমার কিছু লাগে নাই। এক সবার আন্দাজ তো এক না, নতুন হলে তো বারবার চেক করতে হয়, তার জন্য বললাম আর কি। পনেরো মিনিট পর দেখেন আমার গুঁড়া মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সহজে রান্না হয়ে গেল এই আলু দিয়ে গুঁড়া মাছটা। আমার কাছে তো ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভাবলাম আমার দাদু নানু মায়ের হাতের যে রান্নাগুলো আমার কাছে বেশি ভালো লাগে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যেন আমি কোনো ভিডিও দিলে প্রথমে আপনি দেখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।